নামাজ বিশ্বনবী এতেকাল করবেন, রুহু বেরোয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত, আর সালাত উম্মতেরা নামাজ, নামাজ নামাজ ছেড়ে দিও না, আমা মালাকাত আইমানুহুম। মানুষ এতেকালের আগে শ্বাস বেরোয়ে যাচ্ছে, রুহু চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা কথা বলেন? বিশ্বনবী বলেছিলেন নামাজ। আমার দায়িত্বে, আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল, এটা কি ঠিক মতো শেষ হয়েছিল? মানুষের নামাজটা পড়ছিল, এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে, এরপর হুশ নাই, বাকি এক রাকাতের কি হয়েছে? মুসল্লিদের কি হয়েছে? সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কিনা? আসল্লান্নাস, এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো।